বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে চলেছে। স্বজন পোষণ বা নেপোটিজম, স্টার কিডদের প্রতি রোষ, বলিউডের মাফিয়া গ্যাং নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নানাভাবে ট্রল করা হচ্ছে তাদের। বিশেষত ক্ষোভের মুখে পড়েছেন কারণ জোহর, সলমন খান, আলিয়া ভাট, সোনাম কাপুর সহ বিভিন্ন স্টার কিডরা। এসব দেখে শুনে বেশ সমস্যায় পড়েছেন বাহুবলী মুভির পরিচালক এস রাজামৌলি, কারণ তার আগামী ছবি আর, যেখানে আলিয়া ভাটের অভিনয় করার কথা। আলিয়া যদিও এই ছবির শুটিং এখনও শুরু করেননি, এই বছরের মাঝেই আলিয়ার শুটিং শুরু করার কথা ছিল, কিন্তু কোভিড-19 বা করোনার প্রকোপে তা বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি ঠিক হলেই শুটিংও চালু হবে এবং তখন কি করবেন সেই নিয়ে চিন্তিত পরিচালক রাজামৌলি। আলিয়ার ছবি ব্যান করা নিয়েও প্রতিবাদ উঠেছে সোশ্যাল মিডিয়ায়। পরিচালকের ভয় তার বিগ বাজেট ছবি আর এর উপর এই পরিস্থিতির প্রভাব না পড়ে। ছবিটি কেবল বিগ বাজেটই নয়, স্টার কাস্টরাও সাংঘাতিক। এনটি রামারাও জুনিয়র, রামচরণ, অজয় দেবগন, রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি সহ অনেকেই রয়েছেন ছবিতে। আর এমন ছবিতে পরিচালক কোনো রিস্ক নিতে চান না, তাই ছবিটি থেকে আলিয়াকে সরিয়ে দেওয়ার কথাই ভাবছেন রাজামৌলি। তবে বিষয়টি তার ঘনিষ্ঠ সূত্র নাকচ করে দিয়েছেন। রাজামৌলি নাকি এমন কিছু ভাবছেন না, তবে আলিয়া ভাট সহ অন্যান্য তারকার ছেলে মেয়েদের আসন্ন ছবি বয়কট করার প্রতিবাদে ভরে চলেছে সোশ্যাল মিডিয়া। আলিয়া ভাটের উপর নেটিজেনদের ক্ষোভ উগড়ে দেওয়া হচ্ছে। তার একটি প্রধান কারণ করণ জোহরের কফি উইথ কারণে আলিয়া কিল, ম্যারি ও হুকআপ এর সময় সুশান্তকে কিলের অপশনে বেছে নিয়েছিলেন। সেই ভিডিও বারে বারে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আলিয়ার প্রতি নেটিজেনদের এই ক্ষোভে রাজামৌলি নিজের সিদ্ধান্ত বদলাবেন কি না সেটাই এখন দেখার বিষয়। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তার পাশাপাশি কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর বিনোদন জগতের সব রকম খবরাখবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।